দর্শক আসসালামু আলাইকুম এল ভি টোয়েন্টি ফোর টিভির নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন আমরা কথা বলি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে প্রতিটি অনুষ্ঠানের মতো আজও আমরা আমাদের স্টুডিওতে তিন তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তারা কথা বলবেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবহুল পরিস্থিতিগুলিকে নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের অনুষ্ঠানেটিতে সরাসরি অংশগ্রহণ করতে চান তারা ফেসবুক লাইভ অথবা ইউটিউবে এল বি টোয়েন্টি ফোর টিভির বাংলাদেশ অনুষ্ঠানটি লগ ইন করতে পারেন এবং ইউটিউবে আপনারা এইচডি কোয়ালিটি দেখতে পাবেন অথবা ফেসবুকে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগদান করতে পারবেন আপনারা যারা অনুষ্ঠানটি উপভোগ করেন এবং আমাদের সাথে নিয়মিত আপনাদের মূল্যবান মতামত এবং অভিব্যক্তি পেশ করেন তারা আমাদের সাথে যোগদান করতে পারেন অবশ্যই আপনাদের মূল্যবান এবং গঠনমূলক মতামতটি আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামতের উত্তর দেবেন সুপ্রিয় দর্শক আসন শুরুতেই আমরা পরিচিত হনি আমাদের আজকে সম্মানিত তিনজন অতিথির সাথে সর্বপ্রথমে আছেন মোহাম্মদ ফিরোজ ভাইস প্রেসিডেন্ট ইউকে জুবলী ফিরোজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ এনাম ভাই আপনাকে ধন্যবাদ আপনার কৌশলী সবাইকে ধন্যবাদ এবং আমাদের সকল দর্শক শ্রোতা যারা ঘরে বসে দেখতেছেন বা দেখতেছেন আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ভাই তারপরে আছেন মোহাম্মদ জাবেদ হুসাইন মিডিয়া সেক্রেটারি সাউথ এশিয়ান মাইনরিটি ওয়াচ ধন্যবাদ জাবেদ ভাই আপনাদের সাথে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এনাম ভাই এবং সালাম জানাই আপনার সব দর্শক ধন্যবাদ আপনাকে তারপরে আছেন সোয়ালিহীন করিম চৌধুরী এক্স সেক্রেটারি ইউকে যুবদল সোয়ালিহীন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য সালাম ভাই বিশেষ করে আপনাদের এই এল বিটিভির প্রেক্ষিত বাংলাদেশ জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে ফিরোজ ভাই আমরা বাংলাদেশের রাজনৈতিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো জানেন শুরুতেই আপনার সাথে কাছে আমাদের প্রশ্ন থাকবে যেহেতু আপনি আপনার দল এই মুহূর্তে ক্ষমতা আছে এবং দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট সহ বিভিন্ন সামগ্রিক উন্নয়নে কাজ করছে যেটি বলা হচ্ছে এবং আমরাও দেখতে পাচ্ছি উন্নয়ন অগ্রগতির দিকে দেশ অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের অর্থনৈতিক রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে পাশাপাশি একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি জিনিসটাও মানে বলা হয় যে রাহু গ্রাসের মতো আমাদেরকে চারদিক থেকে গিরে ধরেছে দুর্নীতি হচ্ছে পাশাপাশি উন্নয়ন হচ্ছে এমনটি মাঝে মধ্যে অনেকেই বলে থাকেন যে জন দুর্নীতি এবং উন্নয়ন দুটি পরিপূরক হয়ে গেছে আমরা সেদিকে যাচ্ছি না আমরা যেটি দেখব যে আমাদের বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ স্বাধীনতার পঞ্চাশ বছরের কাছাকাছি পৌঁছে গেছে একটি দেশ স্বাধীনতার পঞ্চাশ বছরের কাছাকাছি স্বাধীনতার বছর কাছাকাছি সার্বভৌম দেশ আমাদের সাম্প্রতিক সময়ে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে বিরোধী দল বলতে যেটি আছে সংসদে সেটিতে সরকারি সরকারের অংশগ্রহণ আছে এটি মানে পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক বা ব্যবস্থায় রাজনৈতিক ব্যবস্থা যেটা সংসদীয় সরকার ব্যবস্থা এটি একটি একটি বিরল ঘটনা বিএনপি বিরোধী দল ছিল তারা এই মুহূর্তে সংসদেও নেই সংসদের বাইরেও তাদের দেখা যাচ্ছে না তাদের অভিযোগ সরকার তাদেরকে গণতান্ত্রিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পরিচালনা করতে দিচ্ছে না আমরাও দেখতে পাচ্ছি বিভিন্ন সময় যেটি হচ্ছে তারা মিস তাদের মিছিলে হামলা পুলিশ হামলা করছে সরকার বলছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আবার পুলিশ তো সরকারের অধীনেই কাজ করছে এই বিষয়গুলিকে আপনি কীভাবে দেখছেন যে একটি রাজনৈতিক দল বৃহৎ রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারছে না ধন্যবাদ এনাম ভাই আপনি অত্যন্ত সুন্দর কয়েকটি প্রশ্ন করেছেন বাংলাদেশ উন্নয়ন করছে এটা আপনি বলছেন আমি অত্যন্ত আনন্দিত আমি যেহেতু যুবলীগে আওয়ামী লীগের পক্ষে কাজ করি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন ওনার মেয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার তিন তিনবারের সরকার আমাদের বাংলাদেশকে উন্নয়নের দ্বারা যেভাবে করে যাচ্ছেন এটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল আপনি দেখেন আমাদের দেশ আজকে কোথায় নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে যাচ্ছে হয়ে গেছে কিছু দিনের মধ্যে আমরা আশা করি আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে যাব এরপরে আপনি বলছেন যে আমরা অনেক উন্নতি করেছি হ্যাঁ আমাদের অনেক বিশাল সফলতা রয়েছে আমাদের সফলতার মধ্যে আপনি দেখেন আমরা শিক্ষা খাতে অনেক উন্নতি করেছি আমরা আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মনিটরিং করছেন এবং অত্যন্ত আপনি শুনলে খুশি হবেন যে বা যারাই হোক আইন সবার জন্য সমান এটা বর্তমান সরকার প্রমাণ করে দিয়েছেন আর আপনি দেখেছেন খাদ্যে আজ আমরা স্বয়ং সম্পূর্ণ আমাদের কৃষকের মুখে হাসি আমরা বাতে মাছে বাঙালি আমরা দুটো বাত সবসময় পাই এটাই আমাদের জন্য সবচেয়ে বড়ো পাওয়া আর আপনি বলেছেন যে করাপশন দুর্নীতি দুর্নীতি ছোটোখাটো দু একটা দুর্নীতি ঘটছে অনেক ষোলো সতেরো কোটি মানুষের ষোলো কোটি মানুষের দেশ এ দেশে দু একটা ছোটোখাটো অবিচ্ছিন্ন ঘটনা ঘটছে তার জন্য আমাদের শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী সবাই বলেছেন এবং সবাই জিরো টলারেন্স যে আমাদের এই আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা ঠিকই থাকবে কেউ যেন আইনের ঊর্ধ্বে না উঠতে পারে এবং আইনের বাইরে কেউ যেন না যেতে পারে এজন্য আমি আমাদের সরকার এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এজন্যই যে ধন্যবাদ জানাই এত বিশাল প্রাপ্য আমাদের এই ফিজ ভাই আপনার কথার মধ্যে একটি প্রশ্ন করতে হচ্ছে যে শিক্ষা খাতের যে বিষয়টি উল্লেখ করেছে যে শিক্ষা আমাদের দেশ অনেক গেছে আমরা দেখতে পাচ্ছি জিপিএ ফাইভ বৃদ্ধি পেয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আবার সিট পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত সংখ্যক সিট না থাকার কারণে তারা তারা সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসন পাচ্ছে না সেখানে অসংখ্য ছাত্র তাদের মূল্যবান শিক্ষা জীবন থেকে জড়ে পড়ছে আবার দেখা যাচ্ছে যে পাঠ্যপুস্তকে এমন ভয়াবহভাবে ভুলগুলা ধরা পড়ছে যেগুলা যাদের শিক্ষা জীবন মানে ছোট বাচ্চা যারা স্কুলে যাবে তাদের পাঠ্যবইয়ের মধ্যে যেভাবে ভুলের ছড়াছড়ি মানে শুরুতেই তাদেরকে বলা যাচ্ছে যে তাদের নিঃশেষ করে দেওয়া হচ্ছে তাদের শিক্ষার যে মূল্যবান উপকরণ যে বই থেকে তাদের শিখবে আমাদের যে এগিয়ে যাওয়া যে কথাটি বলা হচ্ছে সেটি আমরা তাহলে কতটুকু মানে সঠিক বলবো আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি মেনে নিচ্ছেন শিক্ষা খাতে উন্নতি হচ্ছে আবার আপনি এই যে গত কিছুদিন আগে এই প্রাইমারি স্কুলের বইয়ে দুই একটা মিস্টেক হয়েছে এগুলো হার্ট আর হার্ট এই শব্দটা মানে ব্যতিক্রম হয়েছে এটা তো আমরা সবাই তো মানুষ এবং কম্পিউটারের জমানা আমাদের এই এই যে সিস্টেমে সিস্টেমে আপনি কোনো সময় আপনি করলে দেখবেন আপনি যদি লিখেন যে আমি আপনার ওয়াইফকে আপনি লিখলেন আমি তোমাকে ভালোবাসি লাস্টে যদি না শব্দটা জোর হয়ে যায় তাহলে তো ঘটনা মানে হ্যাঁ এটাও অবশ্য সত্যি আপনি যেটা বলছেন এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর বলেছেন যে যারাই এ ধরনের মিস্টেক করেছে এ ধরনের মিস্টেক হওয়াটা উচিত ছিল না এটা আমরাও মানি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীও বলেছেন যে যারা যে বা যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্বকে পুরোপুরিভাবে পালন করেননি তার জন্য এটার ব্যবস্থা নিচ্ছেন তো মিস্টেক তো হয়ে গেছে এই ছোটোখাটো মিস্টেকগুলা এগুলা আমাদের আমি আশা করি আমাদের শিক্ষক যারা আছেন তারা এগুলো এই দুই একটা সংশোধন করে নেবেন ধন্যবাদ ফিরোজ ভাই আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অসংখ্য দর্শক এই মুহূর্তে যোগদান করেছেন মোহাম্মদ মুশারফ হোসেন বুইয়া কানিস ফাতেমা ফয়সাল আহমেদ এমডি ডলার বিশ্বাস নোমান আহমেদ ফারজানা আক্তার আমাদের সাথে যোগদান করেছেন সুপ্রিয় দর্শক এবং ফয়সল আহমেদ প্রশ্নও রেখেছেন ফয়সল ভাই আপনার প্রশ্নে আমরা যাচ্ছি তার পূর্বে আমি সোয়ালিহীন ভাইয়ের কাছে জানতে চাই আপনি কয়েকটি প্রশ্ন ছিল এই মুহূর্তে আপনাদের দলরা ক্ষমতার বাহিরে আছে বা আপনাদের দল থেকে অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না দেখা যাচ্ছে যে বড় বড় কর্মসূচি আসছে আপনাদের মানে দলের পক্ষ থেকে বা সেই কর্মসূচিতে আবার আপনাদের নেতা কর্মীদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি না রাজনৈতিক পরিস্থিতিশ স্থিতিশীল এবং অস্থিতিশীল হয় এটাই স্বাভাবিক বাট যুব সমাজের যে অংশটি যারা রাজনৈতিক কর্মী যারা কাজ করবে যারা মাঠে থাকবে তারা যদি মাঠে না থাকে বা তাদের দলের কর্মসূচিকে সফল করার জন্য না থাকে তাহলে গণতন্ত্রের যে ধারাবাহিকতা বা সরকার পরিবর্তনের যে বাংলাদেশের গতিবিধি যেটি হয় আন্দোলন সংগ্রাম রাজপথে হয় সেটি না হলে তো সরকার পরিবর্তনের যে স্বপ্নটা আপনারা দেখেন সেটিও পূরণ হবে না তাহলে আপনাদের অভিযোগ হলো সরকার আপনাদের সুযোগ দিচ্ছে না সরকারের অভিযোগ হলো আপনারা সুযোগ নিচ্ছেন না আপনারা মাঠে নেই এটি কতটুকু সত্য ধন্যবাদ আমি বক্তব্যের শুরুতেই আলোচনা যাওয়ার শুরুতেই অনুসরণ করছি আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক এবং বিশেষ করে আপনারা জানেন যে উনিশ জানুয়ারি আজকের রাত বারোটার পরেই ওনার একাশি তম জন্মদিন তো ওনারা তার মাগফিরাত কামনা করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার জন্ম না হলে এবং অথবা জেনে স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে আজকে দাঁড়াতে পারতো না আমি সরাসরি আলোচনা চলে যাই আপনি যেটা বলছেন আপনি প্রথমে বলেছেন যে অনেক উন্নতি হচ্ছে আবার দুর্নীতি একটা দেশের উন্নতির পূর্বস্ত পূর্ব শর্তই আমি মনে করি যে গণতন্ত্র গণতন্ত্র হচ্ছে একটা দেশের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা চালিকা শক্তি বা একটা বিষয় বাংলাদেশ আজকে যে গণতন্ত্রের চর্চা হচ্ছে এই গণতন্ত্র সংজ্ঞা আসলে আমাদের নতুন করে সংজ্ঞায়িত করতে হবে এটি গণতন্ত্র আসলে কি গণতন্ত্র যেখানে কথা বলার স্বাধীনতা নেই যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই যেখানে বিশেষ করে আপনি সাংবাদিক আপনি ভালো বলতে পারবেন আমরা দেখেছি বিগত কিছুদিন আগেও শত শত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে হাজার হাজার অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে এটা কারণ হচ্ছে কি যে তারা সরকারের বিভিন্ন বিষয়গুলো সমালোচনা করছেন আওয়ামী লীগের বর্তমান বিরোধিতা তারা বলেন তাইলে এখানে আসলে আমার বলার কিছু এটা বিচার করবেন কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনি আপনিও এটা বিচার করা উচিত পাশাপাশি আজকে উন্নয়নের নামে যে দুর্নীতি চলছে আপনারা জানেন যে আপনারা বলছেন যে রেমিটেন্স রেমিটেন্স আমরা এখানে যারা প্রবাসে থাকি আমরা রেমিটেন্স পাঠাই কারণ দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের যে প্রেম আছে যে আমাদের ফিলিংস আছে এই জন্য আমরা রেমিটেন্স প্রেরণ করি এটা সরকারের কিন্তু কোনো ক্রেডিট নেওয়ার কিছু আছে বলে আমার আমার মনে হয় না কিন্তু এই যে রেমিটেন্স এবং সব মিলিয়ে সরকার যে এই যে অর্থনীতিতে যে দুর্নীতির শুরু হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে সরকারি একটার পর একটা ব্যাংক তারা দখল করে আজকে নট অনলি সরকারি ব্যাংকগুলো আজকে বেসরকারি ব্যাংকগুলোও কিন্তু ইনডাইরেক্টলি তারা দখল করে ফেলছে বিশেষ করে আপনারা জানেন যে রিসেন্টলি ইসলামী ব্যাংকে যেটা হয়েছে ইসলামী ব্যাংকে তারা এখানেও ইসলামী ব্যাংক দখল থেকে একটা ওয়ান অফ দি প্রফিটেবল ব্যাংক বাংলাদেশের এবং স্বীকৃতি ছিল এই ব্যাংকেও তারা সেখানে তাদের থেকে তারা এইটা এই ইসলামী ব্যাংকটাও কিন্তু রক্ষা হয়নি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইসলামী ব্যাংকে রক্ষার জন্য জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম এটা প্রুফ দিতে হবে তো এটা তো আপনি শুধু পলিটিক্যাল বক্তব্য দিলে তো হবে না আপনি প্রুফ দেন প্রুফ দেওয়ার পরে তারপরে এটা এটা যথাযথ বিহিত আপনারা ব্যবস্থা নেন এর বিরুদ্ধে এটা তো তারা যেটা বলেন অনেক পলিটিক্যাল কিছু হলেই যেটা জামাত করেছে বিএনপি করেছে এটা জঙ্গিবাদ 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 জঙ্গিবাদের বিরুদ্ধে যে ব্যবস্থা এটা বিএনপি সরকার শুরু করেছিল এবং দেখা গেছে যে এই জঙ্গিদের তাদের ঘরেই জঙ্গিদের উৎপত্তি হয়েছিল আপনারা জানেন যে তখন আব্দুর রহমান এবং বাংলা ভাই। দেখা গেছে যে তাদের মন্ত্রী মন্ এবং যারা যুবলীগ করেন অথবা আওয়ামী লীগের বিভিন্ন অনেকের আত্মীয় এরা ছিলেন কিন্তু এদেরকে আমরা ধরেছি এবং এদেরকে আমরা বিচারের কাঠগড়ায় নিয়ে এসেছি আপনারা ওনারা তো শুধু পলিটিক্যাল তাহল� বুলিয়ে এড়িয়ে যাচ্ছেন কিন্তু কোনো কার্যকর কোনো ব্যবস্থা তো ওনাদের কাছ থেকে আমরা দেখতে পাই না এবং আপনারা আপনি দেখেন যে দুর্নীতির যে মহা উৎসব শুরু হয়েছে যে এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে এই যে আমেরিকার ব্যাঙ্কগুলোতে আজকে হাজার হাজার কোটি টাকার যে স্তূপ তৈরি হচ্ছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের যে স্তূপ তৈরি হচ্ছে এটা অবশ্যই একদিন বিচার হবে এটা এটা প্রমাণ আমাদের কাছে আছে সো আমি আশা করব প্রথমেই যেটা পূর্বসূত্য হচ্ছে আপনি আন্দোলনের কথা বলেছেন উনিশশো সালের পরে আমি মনে করি বা অনেকেই মনে করেন যে বাংলাদেশে বিশেষ করে পাঁচই জানুয়ারি যে অবৈধ ইলেকশন হয়েছিল সেই অবৈধ ইলেকশন চলাকালীন সময়ে যে আন্দোলন হয়েছিল বিরোধী দলের পক্ষ থেকে এটা নজিরবিহীন আন্দোলন কিন্তু সেই আন্দোলনকে আন্দোলনে ওনারা কিভাবে আন্দোলনকে দমিয়েছেন সেটাও আপনারা জানেন আমি একটা ঘটনা বলি আপনাদের আপনাদের কাছে এই যে বিশেষ করে রিসেন্টলি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের যে মূল জেরেবের কমান্ডার ছিলেন তারেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইব তারেক সাহিদের একটা তারেক সাহিদ প্রতিটা গুমের সাথে এক আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম শো প্রতিটা ওই সময় উনি ঢাকার কমান্ডার ছিলেন পরবর্তী উনি উনি যখন নোয়াখালী খালি ছিটাংশ একটা ওই ইয়েতে নোয়াখালীর একটা ঘটনা নোয়া নোয়াখালীর জামাতের আমির একজন সোনামধন্য একজন ডাক্তার ছিলেন ডক্টর ফয়েজ ডক্টর ফয়েজ উনি যখন গেলেন একদিন ডক্টর ফয়েজের বাসায় গেলেন ওনারা ওনারা ভয়ে দরজা খুলছিলেন না তখন এই র্যাব গিয়ে দরজা ভেঙে ঢুকছে উনি ওনার মেয়ে ছিল ওনার ছেলে ছিল ওনার পরিবারের স্ত্রী ছিল ওনারা উনি ভয়ে পাসতালের উপরে উঠে গেছে পাসতালের উপরে উঠে যাওয়ার পরে ওনারা যখন খোঁজা করে খোঁজা করে পাচ্ছে না তারা তখন যাওয়া শুরু করলো তখন ওনার একটা ছেলে এবং একটা মেয়ে ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করে পরিবারের সবাই বাধা দেওয়ার চেষ্টা করেছে তারেক সাইদকে তারেক সাইদ ওই সিঁড়িতেই গুলি করে একটা ছেলে এবং একটা মেয়েকে মেরে ফেলেছে পরে ছাদে গিয়ে যখন প্রথমে ছাদে যখন দেখছে তার এক সাইড ছাদে চলে যাচ্ছে তার বাহিনী নিয়ে উনি ডাক্তার ফয়েজ গিয়ে একটা পানির ট্যাঙ্কের ওইখানে পানির ট্যাঙ্ক আপনারা জানেন যে বাংলাদেশে থাকে যে ছাদের উপরে ওইখানে গিয়ে উনি লুকানোর চেষ্টা করেছেন ওইখানে গিয়ে দেখে ফেলেছে দেখে ফেলার সাথে সাথে চারটা এবং পাঁচটা গুলি করেছে বৃদ্ধ লোক ফিফটি ফাইভ ইয়ার্স মনে হয় এবং খুবই সুনামধন্য একজন ডাক্তার নোয়াখালির গুলি করে মারার পরে যখন উনি লুটিয়ে পড়েছে তখন সেখানে পায়ে দিয়ে পা দিয়ে লাথি মেরে পাঁচতলা থেকে ফেলে দিয়েছে এই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার প্রশাসনের ব্যবহার বিরোধী দলের নেতাকর্মীদের উপরে এই যখন ব্যবহার হয়ে থাকে তখন আপনি কিভাবে আশা করেন যে বাংলাদেশে বিরোধী দলের আন্দোলন কারণ আপনি জানেন যে পাঁচজন লোক এক জায়গায় দাঁড়া দাঁড়াতে পারে না আমরা সরহার্দি উদ্যানে অনুমতি নিয়ে আমরা প্রোগ্রামের অনুমতি পাইনি আমরা ইভেন আমাদের পার্টি অফিসের সামনে অনুমতি পাইনি এই কথাগুলো বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গেছি আমাদের আর বলতে ইচ্ছা করে না এই হচ্ছে বাংলাদেশের আজকে গণতন্ত্র এই হচ্ছে বাংলাদেশের আজকে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিতে এই প্রেক্ষাপটে কিভাবে বাংলাদেশে আন্দোলন গড়ে তোলা সম্ভব আমি এই জন্য সবাইকে সচেতন হতে হবে এবং এই বাংলাদেশ আওয়ামী আমাদেরকে দাঁড় নতুন একটা চিত্র আমাদের বাংলাদেশের সামনে দাঁড়িয়ে এটা গণতন্ত্র না একটা বাকশাল যে বাকশাল আমরা দেখি নাই আমার আমার জন্ম হয় নাই বাকশালের সময় কিন্তু বাকশালের রূপ আজকে আমরা দেখতে পাচ্ছি এটা আরো করুণভাবে ভাবে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ সালিহীন ভাই জাভেদ ভাই আপনি সাউথ এশিয়ান মাইনরিটি ওয়াচে কাজ করছেন মাইনরিটিদের জন্য বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন একটি ইস্যু আছে যেটি ভয়াবহ পর্যায়ে পৌঁছে যাচ্ছে মাঝে মধ্যে দেখা যাচ্ছে বলা হচ্ছে যেটি এবং সরকার সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছে সংখ্যালঘুদের আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে আপনারা যারা সংখ্যালঘুদের পক্ষে কাজ করেন তাদের অধিকারের পক্ষে কাজ করেন এই বিষয়টা আপনাদের বেশিরভাগ সময় যখনই বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আপনাদের যেন এই কাজটা করার পরিধি বেড়ে যায় বিষয়টা কি বলা যায় যে আপনারা সরকারকে বিব্রত করার জন্য সংখ্যালঘুদের অধিকার নিয়ে শুরু করে ধন্যবাদ আমি আল্লাহ শুক্র আদায় করছি আল্লাহর রহমতে আপনাদের মতো একটা জনপ্রিয় অনলাইন টিভি বসে কিছু বলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি মানবাধিকার মানুষের অধিকার নিয়ে কাজ করি তো আমি আসলে বাংলাদেশে বর্তমান শুধু নট অনলি মাইনরিটি সকল মানুষের অধিকার নিয়ে আমরা কাজ করি আসলে তো বাংলাদেশ বর্তমানে মানুষের অধিকার নিয়ে কথাগুলো আমি বলবো বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তো বর্তমান প্রেক্ষাপটে আসলে আমরা কাজ করতে যে আসলে খুবই বিস্মিত এবং খুবই কঠিন সময়ের পার যে জিনিসটা হচ্ছে আমার বড় ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে এটা স্বাভাবিক এটা আমরা আমরাও দেখতে পাচ্ছি যে এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক এগিয়েছে এখন এবং ব্যাংকিং ব্যবস্থাপনায় যেটি অর্থনৈতিক প্রবৃতি বা আমাদের রিজার্ভ যেগুলো এগুলা অনেক এগিয়েছে যেহেতু একটি দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রিজার্ভ বৃদ্ধি পায় তখন সেটা অবশ্যই অর্থনৈতিক উন্নয়নের একটি রুটে এগিয়ে যাওয়া বলা যায় আর খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হলেও তো দেশটা মোটামুটি এগিয়ে যায় আসলে আপনার এই কথাটা শুনে আমার একটা প্রবন্ধ মনে পড়ছে ধরি না ছুঁই পানি বুঝছেন কি না এটার ব্যাখ্যা আমি একটু পরে দেব আসলে আমি আমার পয়েন্টে আসতে যাচ্ছি আসলে উন্নতি সমগ্র উন্নতি নিয়ে আসলে উন্নতি উন্নতি হতে হবে আপনাকে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে উন্নতি হতে হবে আপনি এডুকেশন ডিপার্টমেন্টে উন্নতি হতে হবে আপনাকে ইকোনমিক ডিপার্টমেন্টে এবং উন্নতি হতে হবে আপনাকে পলিটিক্যাল ডিপার্টমেন্টে অ্যাজ সো আমি যদি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টটা দিকে যাই যেহেতু আমি মানুষের অধিকার নিয়ে কাজ করি বর্তমান সরকারের অধীনে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট দ্বারা মানুষের অধিকার খুবই লঙ্ঘিত হচ্ছে যদি এক্সাম্পল হিসেবে আমাকে দিতে বলেন বর্তমান বিগত সরকার মানে এই গভর্নমেন্ট আসার পর থেকে দুহাজার নয় সালে গভর্নমেন্ট তাদের ক্ষমতা দখল নেয় এই সরকার আসার পর থেকেই আপনি দেখতে পারবেন আপনি যদি বিগত মানবাধিকার সংগঠনগুলো হিউম্যান ওয়াচের রিপোর্টগুলো দেখেন থার্টি ফাইভ পারসেন্ট দর্শন বেড়ে গেছে বাংলাদেশে বিগত সময়ের থেকে তারপর বিরোধী দল হত্যা নট অনলি ফর বিরোধী দল হত্যা তারা তাদের সহকর্মীদেরও হত্যা বিগত গুলো থেকেও বেড়ে গেছে আর আরেকটা সবচেয়ে বড় এক্সাম্পল যেটা ভাই নিয়ে আসছেন তারেক সাইদ নারায়ণগঞ্জের সেভেন মার্ডার আসলে আমি এভাবে জিনিসটা দেখি বর্তমান গভর্নমেন্ট যে পলিটিক্যাল বা গণতন্ত্র সংজ্ঞা যেটা বলে বা পলিটিক ভাষা মানে রাজনৈতিক ভাষায় গণতন্ত্রটার সংজ্ঞাটা আসলে ভুলে গেছে তো গণতন্ত্র সংজ্ঞা যখন ভুলে যায় তখন যে কোনো দখল আমি প্রশ্নটা ছিল যে বর্তমান সময়ে এই সরকারের সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়টা সময়টাতে আপনারা সংখ্যালঘুদের অধিকার নিয়ে বেশি বলা যায় অনেক ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাড়াবাড়িও বলা হয়েছে আপনারা অন্যান্য সময়ে বিষয়টাকে কেন বলেন না এই সময়টা থেকে আপনারা বেশি করেন আপনাদের চার্চ আপনারা যেগুলা নিয়ে কাজ করেন মন্দির চার্চ বিভিন্ন বিষয়ে তারপরে আপনাদের ধর্মীয় সম্প্রদায়ের যারা নেতা থাকেন অনেক হত্যাকাণ্ড এইগুলো এই সময়টাতে কেন সংগঠিত হয় বা এই সময়টা থেকে আপনারা বেশি বেসিক্যালি আপনি যেটা বললেন যে মন্দির বা আদার থিংস যেগুলো বললেন যে ওদেরকে নিয়ে আসলে আমরা ওদেরকে নিয়ে মেনলি কাজ করি না আমরা বলছি সাউথ এশিয়ান মাইনরিটি এর মধ্যে রোহিঙ্গা মুসলিম আছে এর মধ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আছে খ্রিস্টান সম্প্রদায় আছে তো আমরা সবাইকে নিয়ে কাজ করি বাট ফোকাসলি অ্যাট দ্য মোমেন্ট আমাদের কাজ শুরু হয়েছে রোহিঙ্গা ইস্যু নিয়েই কাজ শুরু হয়েছে তো আমরা রোহিঙ্গা ইস্যুর মধ্যে আপাতত ফোকাস দিতেছি আর পাশাপাশি বাংলাদেশে সাম্প্রদায়িক যে অধিকার মানুষের যে অধিকার ওগুলো নিয়েও কাজ করতেছি তো এই মানুষের জন অধিকার যেটা বলে তো এটা নট অনলি হিন্দু সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায় বর্তমান যে গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট বা বিগত গভর্নমেন্ট যে গভর্নমেন্ট দ্বারাই মানুষের অধিকার বঞ্চিত হয় বা লুঙ্গিত হয় তাদের বিরুদ্ধেই আমরা কাজ করতেছি বুঝতে পারছি ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক আমাদের সাথে আছেন আমি শুরুতেই ফয়সল আহমেদের একটি কমেন্ট পড়ব ফয়সল লিখেছেন নারায়ণগঞ্জের এই হত্যাকাণ্ডে রায় আজ এটা দিবালকের মতো স্পষ্ট যে আমান আজমি আরমান হুম্মাম কাদের সহ সব খুনের গুম খুনের সাথে সরকার ও র্যাব জড়িত কারণ এই তারেক সাঈদ জামাত নেতা ডক্টর ফয়েজকে নির্মম হত্যা করেছিল দুই হাজার সালের তেরোই ডিসেম্বর রাতে হুসাইন জাকির এম কলেজের জাকির বলেছেন স্পেশালি থ্যাংকস দিয়েছেন সোয়ালিভিন ভাইকে সম্ভবত আপনার পার্টির লোক কাউসার আহমেদ বলেছেন সোয়ালিভিন ভাই আপনার পাশে আছেন আচ্ছা মোহাম্মদ এ জে লিমন বলেছেন দুর্নীতির জোয়ারে বাসছে দেশ আর লুটে লুটে পুটে করছে শেষ চারিদিকে আজ খাই খাই আল্লাহ জানে কি আছে কপালে তারেক সাইদ কি সরকার সৃষ্টি করেছে আবার এদের সরকারই খেয়ে ফেলবে নতুন নতুন সাঈদের জন্ম হবে এখনও সময় আছে প্রশাসন প্লিজ চোখ খোলেন দেশ বাঁচান মানুষ বাঁচান ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আমার আপনাদের সাথে এই মুহূর্তে যারা আছেন তারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত এবং অভিব্যক্তি আপনারা পেশ করতে পারেন আপনাদের গঠনমূলক মতামত এবং মন্তব্য আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে তুলে ধরবো এবং তারাও চেষ্টা করবেন সময় সুযোগে আপনাদের এগুলার উত্তর দিতে সুপ্রিয় দর্শক এল ভি টোয়েন্টি ফোর টিভির নিয়মিত আয়োজন প্যাকিড বাংলাদেশ অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন পৃথিবীর যে যে প্রান্ত থেকে অনুষ্ঠান এই মুহূর্তে অনুষ্ঠানটি উপভোগ করছেন আপনারা এই ফেসবুকে লাইভে দেখতে পাবেন অথবা যারা এইচডি কোয়ালিটি দেখতে চান তারা প্যাকিড বাংলাদেশ অনুষ্ঠান লগ ইন করে ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি লাইভ উপভোগ করতে পারেন আমাদের ছোট্ট একটি বিরতিতে যেতে হবে সুপ্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের সম্মানিত তিনজন অতিথি মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ জাভেদ হুসাইন এবং সোয়ালিহীন করিম চৌধুরী ভাইয়ের সাথে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন Sale! Sale! Massive sale is going on from 10th of November to 31st of December. Salma Designer Abaya House is giving up to 50% off on all designer abayas, designer kaftans, waistcoats, ajwa dates, black seed oil, Islamic books, and many more items. Visit our store to get this end of the year special sale. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Telephone 0207 020701823.

স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহনা পরোটা আপনার নিত্যদিনের পছন্দের খাবার শাহনা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে সাসকো ফুডস ইউকে লিমিটেড জিরো টু জিরো Hello there, Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, Don't waste your precious time anymore. And now you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application fetches your location automatically and shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride. Raid the trip and share your experience through social media. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs, and Hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxis. <laughs> you want What are you doing here? It's best you just stay away from us. Breakdown of marriage affects parents and children. Barrister Malik and his expert team of lawyers can act to elevate pain and stress. Westminster Law Chambers. Feel like having a grill or a steak? Well, a new grill and steakhouse just opened. Agora Grill and Steakhouse. Come with your family and friends and be first to try our grills and steaks. Agora Grill and Steakhouse 119 New Road, London E1.

Blackseed oil, Islamic books and many more items. Visit our store to get this end of the year special sale. Salma, Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Telephone 0207 018 2375. বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেক্ষিত বাংলাদেশে আমরা কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের সম্মানিত তিনজন অতিথির সাথে মোহাম্মদ ফিরুজ ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্য যুবলীগ মোহাম্মদ জাভেদ হুসাইন মিডিয়া সেক্রেটারি সাউথ এশিয়ান মাইনরিটি ওয়াচ এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সেক্রেটারি সোয়ালেহীন করিম চৌধুরীর সাথে আমরা কথা বলছিলাম বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফিরোজ ভাই আপনার কাছে আবারও ফিরে আসলাম আপনি জানেন গত দুদিন পূর্বে নারায়ণগঞ্জে যে লোমহ সেভেন মার্ডার হয়েছিল সরকারি বাহিনী র্যাব র্যাবের হাতে র্যাবের যে কর্মকর্তা যিনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন তারেক সাইয়েদের নেতৃত্বে ষাটটি মার্ডার সংগঠিত হয়েছিল এবং সেই মার্ডারের সাথে বর্তমান সরকারি দলের নেতা জড়িত ছিলেন নূর হোসেন আমি মিডিয়ার লোক যদিও এটা আমার অস্বীকার করতে আমার কোনো ধরনের দ্বিধাবোধ নেই আমরা এই ঘটনার রায়ের পর মিডিয়ারও কার্যকলাপ আমরা দেখেছি সেটি একটিতেও বলা হয় নাই যে এই ঘটনার সাথে সরকারি দলের লোক জড়িত ছিল এখানে আরেকটি বিষয় আমরা দেখেছি যে এই ঘটনার পরপরি অপেনলি মিডিয়াতে এসেছে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামীম উসমান এই ঘটনার যিনি মূল হুতা বলা হয়েছিল যে সাত কোটি টাকা খরচ করেই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল এই ধরনের একটি কথা এসে উঠেছিল যদিও কতটুকু সঠিক সঠিক এই রায় আমরা দেখি নাই নূর হোসেন নামের একজন নেতা এই ঘটনার সাথে জড়িত ছিল এবং এই নূর হোসেনকে শামীম উসমান সংসদ সদস্য শামীম উসমান বলেছেন যে তুমি সরে যাবে এই মুহূর্তে তুমি সরো তুমি পালাও এই ধরনের নির্দেশনা এবং আরও কিছু নির্দেশনা দিয়েছিলেন যেগুলো মিডিয়াতে এসেছিল একটি রাষ্ট্রীয় বাহিনীর হাতে যদি এভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয় এর এরপরেও কি আমরা বলতে পারব যে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং এই কর্মকর্তার বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ মানে দেখা গেছে যে আরও অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে এই এই কর্মকর্তা জড়িত এবং তিনি যে এলাকায় দায়িত্ব পালন করেছেন সেখানে গুম হয়েছে এবং হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আপনি কি মনে করেন যে তারেক সাইদ বা যাদের ফাঁসি রায় ঘোষণা হয়েছে তাদের ফাঁসি কার্যকর হবে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনারা সবাই জানেন এবং সম্পূর্ণ দেশবাসী জানেন যে এটা বিচার হয়েছে এবং সবার ফাঁসি রায় হয়েছে এবং ফাঁসি কার্যকর হবে এটাই বাস্তব আমি আশা করি কারণ দেশের সকল মানুষও আশা করে এ ধরনের যদি নির্যাতন করে তাকে নির্যাতন করেছে তাই তাদের শাস্তি হওয়া জরুরি যে বা যারাই হোক সরকার দলের হোক বিরোধী দলের হোক আর আইন সবার জন্য সমান এটাতে প্রমাণ করা হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন খুশি হয়েছেন মানে আনন্দ প্রকাশ করেছেন এবং আইন তার গতিতে চলতেছে আইন স্বাধীনভাবে কাজ করতে পেরেছে বলেই তাদের এই রায় দিতে পেরেছে এজন্য আমাদের আইনমন্ত্রীও আইনমন্ত্রী সবাই আমরা আওয়ামী লীগের সব আমাদের জেনারেল সেক্রেটারি সাহেবও বলেছেন সবাই এর জন্য খুশি মানে খুব আনন্দিত যে আমরা অত্যন্ত অন্তত পক্ষে একটা প্রকৃত রায় পেয়েছি বিএনপিরও কিছু নেতৃবৃন্দ এতে খুব আনন্দ প্রকাশ করেছিলেন আবার পরে আবার ওনারা ওনারা তো ওনাদের আছে না একটা কথা ওই গোপাল বাড়ালের একটা হিসেবে আছে না যে তুমি আমাকে বুঝাতে পারলে আমার সব দিয়ে দিব আরেকজন বললো যে তোমাকে এটা কি বললা তুমি বুঝ বুঝে ফেললে তো তুমি সব দিতে হবে সে বলল না আমি তো বুঝেই বুঝবো না আমি তো সব কিছুর একটা উল্টা করবই। তো যাই হোক আমার ভাই সালো ভাই বলেছেন যে প্রথমে গণতন্ত্র গণতন্ত্র আওয়ামী লীগই গণতন্ত্রের উত্তর উত্তরাধিকারী আপনি দেখেন গণতন্ত্রের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম হয়েছে আজ পর্যন্ত গণতন্ত্র দিয়েই আওয়ামী লীগ চলে যাচ্ছে এই গণতন্ত্র আসে বিদায় আজকে মনে করেন আমাদের বাই হিউম্যান রাইটসের কথা বলছেন আজ গণতন্ত্র আছে বিদায় উনি হিউম্যান রাইটের কথা বলতে পারছেন বাংলাদেশে তখন কোনো এক সময় বিগত সরকারদের আমলে হিউম্যান রাইটসের কথা বলার মতো সাহস কেউ করতে পারে নাই দু নম্বর কথা হলো আপনারা বলছেন দুর্নীতি দুর্নীতি আওয়ামী লীগের কী দুর্নীতি দেখলেন আপনারা দুর্নীতির তো রাষ্ট্র রাষ্ট্রের দুর্নীতি বলতেই তো আপনাদেরকে বোঝায় আপনারা জানেন একুশে আগস্টের গ্রেনেড হামলা আমি সেভেন্টি ওয়ানের যুদ্ধ দেখি নাই আমি একুশে আগস্টের গ্রেনেড হামলা দেখেছি সিরিজ বোমা দেখেছি এ দুর্নীতি হাওয়া ভবন বানিয়েছিলেন আপনারা রাজতন্ত্র দিয়ে আপনাদের আগমনটাই শুরু হয়েছিল পিছনের দরদা দিয়ে বন্দুকের মাধ্যমে আপনারা আবার গণতন্ত্র গণতন্ত্রের চর্চা এবং সংজ্ঞা আপনারা খুঁজতেছেন গণতন্ত্রের সংজ্ঞা আপনারা কিভাবে পাবেন আপনারা গণতন্ত্র চর্চা করলে গণতন্ত্রের সংজ্ঞা পাবেন আর এ সরকার গণতন্ত্র বিশ্বাস করে বোধহয় এই সাত খুনের আসামি রেপ বা যে যারাই হোক শৃঙ্খলা বাহিনী সবার শাস্তি হয়েছে আপনাদের সময় একুশে আগস্টের গ্রেনেড হামলার তো কোনো কিছুই করেন নাই আপনারা এরপরে আপনারা এর চেয়ে কিছু আগে যান জাতির পিতা বঙ্গবন্ধু সহ পঁচাত্তরের পনেরোই আগস্ট আপনারা নিহত হয়েছিলেন সহপরিবারে এর বিচারও আপনারা করেন নাই আপনারা গণতন্ত্র কীভাবে গণতন্ত্র আপনারা হাওয়া ভবন বানিয়েছিলেন আপনারা বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপ করেছিলেন বিশ্বের দরবারে এক নম্বর করাপশনের এক নম্বর স্থান দিয়েছিলেন বাংলাদেশকে আজ বাংলাদেশ আমরা এত উন্নতির দিকে যাচ্ছি হিউম্যান রাইটসও বলতেছে যে এই সরকারের আমলে উনারা আসেন ওনারা আসেন এই জন্য যে এই সরকারের আমলে গণতন্ত্রের চর্চা হয় সবাই সমানভাবে কথা বলতে পারে আমরা সবাই সমানভাবে কথা বলতে পারি এজন্যই আসি আর আসছেন আপনি বলছেন জালায়ন ভাই সালায়ন ভাই বলছেন যে ওনারা সভা সমিতি করতে পারেন নাই ওরা ওনারা সভা সমিতি কিভাবে করবেন ওনারা সভা সমিতির একদিন আগ থেকে জ্বালাও পুড়াও গাড়ি বাঙো জ্বালাও মানুষ মারো জীবিত মানুষকে জ্বালিয়ে হত্যা করে দাও এ ধরনের কার্যকলাপ আপনারা করলে শৃঙ্খলা বাহিনী তা তো আপনাদেরকে তো প্রতিবাদ করবে আপনাদেরকে তো স্টপ করবে আপনারা জ্বালাও পুড়াও যেভাবে শুরু করেন এভাবে তো আরেকটি সেভেন্টি ওয়ান বানিয়ে ফেলেন একুশে আগস্টের পর দিন পর থেকে আপনারা সিরিজ বোমা করছেন আমি এ আমার ভাই জাভেদ ভাই বলছেন যে উনি হিউম্যান রাইটস নিয়ে কথা বলেন উনি তো এই কথাটা বললেন না যে একুশে আগস্টে এই ধরনের দুর্নীতি হয়েছে একুশে আগস্টে এইভাবে হয়েছে হাওয়া ভবন বানিয়ে আপনারা দেশকে লুটে ফুটে খেয়েছেন আমরা সব কিছুর পরে উনার ওনার বক্তব্য বক্তব্য থেকে যা প্রমাণিত হলো উনি আওয়ামী লীগের এনটি আওয়ামী লীগ হিসাবে কথা বলতেছেন উনি যদিও হিউম্যান রাইটসের লুক হয়ে থাকেন আপনি হিউম্যান রাইটসের মতো কথা বলেন আপনি আপনার ওয়েতে বলেন আপনি গণতন্ত্রের চর্চা করেন আমাদের এখন দেশ আমাদের দেশকে আমরা সবাই ভালোবাসি যদি আপনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের প্রধানমন্ত্রীকে ভালোবাসেন দেশের সরকারকে ভালোবাসেন তাহলে দেশকেও ভালোবাসতে হবে আপনি যে যতটুকু কথা বলেন যে জামাতে ইসলামী আর বিএনপি জামাতে ইসলামীর একটা যুগ সাজস রয়েছে জামাতে ইসলামী আর বিএনপির সাথে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তো আমাদের সবচেয়ে বড় দুঃখজনক হয় গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের চর্চা এই সরকার আছে বলেই গণতন্ত্রের গণতন্ত্র বিশ্বাস করে বিদায়ী গণতন্ত্রের চর্চা হচ্ছে ফিরোজ ভাই আমি একটু আমাদের সম্মানিত অনেক দর্শক আমাদের সাথে আছেন যারা আমাদের সাথে যোগদান করেছেন কামরোজ জামান বলেছেন আওয়ামী লীগ চাই তারা একাই রাজনীতি করবে আর বাকি সবাইকে দমন করবে আমি ওনার উত্তরটা তাদের রাজনীতি সঠিক বা বাকি সব দল ব্যতিক্রম তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু বাস্তবে গণতন্ত্রে বিশ্বাস করে না আমি আরেকটি আনোয়ার শাহজাহান ভাই বলেছেন নারায়ণগঞ্জের সাত খুন এর ঘটনা আওয়ামী লীগের স্থানীয় নেতা নূর হোসেন এবং রেবের সম্পৃক্ততা রয়েছে খুন মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করে দ্রুত বাস্তবায়ন নিহতের স্বজনরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা প্রকাশ করেছেন উচ্চ আদালত এর আই বহাল থাকবে মোহাম্মদ মতামত ব্যক্ত করেছেন ধন্যবাদ উপস্থাপক দর্শকদের মতামত পড়ে শোনানোর জন্য একটা পয়েন্ট এড করি আপনাদের সাথে ভাই বলেছেন বিগত দিনে বিশেষ করে পাঁচই জানুয়ারি আন্দোলন ছিল একাত্তর সালের পরে স্বাধীনতার স্বাধীন বাংলাদেশের সর্ববৃহৎ আন্দোলন আমি ওনার সাথে সহমত পোষণ করি এই সময় গোটা বাংলাদেশ ছিল বিএনপি তথা জুটের দখলে শুধু ডাকা ছাড়াও আরও ক্লিয়ার করে বলতে গেলে বঙ্গভবন ছাড়া সারা দেশ আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনার করার নির্দেশ থাকা সত্ত্বেও তাদের এলাকায় যায়নি অথবা কেউ যেতে পারেনি তখনই শেখ হাসিনা ঘোষণা দিলেন এই নির্বাচনের নিয়ম রক্ষা নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচন সম্পন্ন করে দলের সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দিবেন এবং সেটা কয়েক মাসের মধ্যে কিন্তু কার্যত শেখ হাসিনা যে জাতির সাথে মিথ্যা রাজনীতি করেছেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন শাহেদ আহমদ নাফি খামরুজ্জামান তারেক চৌধুরী তারেক চৌধুরী বুলবুল আহমেদ হাসনা চৌধুরী মোহাম্মদ মন নুরুল জানা সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের মূল্যবান গঠনমূলক মতামত পেশ করার জন্য ফিরোজ ভাই প্রশ্নটির উত্তর চেয়েছেন দর্শক সংক্ষিপ্ত উত্তরটি দিন পাঁচই জানুয়ারির আগে পাঁচই জানুয়ারির আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইলেকশনের আগে পূর্বে নিজে ফোন করে বলেছিলেন বেগম খালেদা জিয়াকে আসুন আলোচনা করি আসুন আলোচনা করি উনি প্রত্যাখ্যান করেছেন ওনারা ইলেকশনে আসেন নাই ইলেকশনে আসেন নাই সংবিধানকে রক্ষা করতে হলে আমরা গণতন্ত্রের গণতন্ত্র চর্চা করি আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করে আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করে বলে এই সংবিধানকে মানতে হবে এজন্য আমাদেরকে ইলেকশন দিতে হবে এখন এখন আপনারা আসবেন না এটা তো আপনাদের ব্যাপার অন্যান্য দল আছে জাতীয় পার্টি আছে আসছে ইলেকশন করছে তারা আসে নাই আপনি দেখেন এই যে প্রশ্নেটার উত্তর প্রশ্নের উত্তর দেখেন ওনারা সুবিধাবাদী ওনারা জাতীয় ইলেকশনে আসে নাই মেয়র ইলেকশনে ঠিকই আসছে যখন ওনারা ফাঁস করছে যটা সিটে ফাস করছে ফাঁস করার পরে ওরা খুশি নির্বাচন কমিশন ঠিক আছে ধন্যবাদ সব কিছু আমরা আলহামদুলিল্লাহ মাইনা নিলাম আর ফেল করলেই হে সব কিছু বাইকালো গণতন্ত্র নাই এখানে গণতন্ত্রের কোনো কিছু নাই নির্বাচন কমিশন নাই উনারা বলেছিলেন নাইনটি সিক্সে ইয়াজউদ্দিন সাহেব বলেছিলেন যে ফাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ হতে পারে না উনারাই বলেছেন ওনাদের কথা উনারাই বলেছিলেন যে ওনারাই চান নাই তত্ত্বাবধায়ক সরকার এখন আবার তত্ত্বাবধায়ক সরকার ওনারা চাচ্ছেন ওনারা সময় কথা বলেন একটা কাজ করেন আরেকটা এখন আবার দেখছেন সবগুলা লোকাল ইলেকশনেও গেছেন ইউনিয়ন পরিষদের ইলেকশনেও গেছেন ওই সব কিছু ইলেকশনে নিম্ন সব ইলেকশনে চলে যাচ্ছেন কিন্তু জাতীয় পর্যায়ে তারা নাই কারণ তারা যখন দেখে যে আমাদের বোরাডুবি হবেই তখন আর কেউ আসে না তো ওনাদের তো বড় ডুবি নিশ্চয়ই এই গত ইলেকশনে মেয়র ইলেকশনে আইবি ফিরোজ ভাই স্থানীয় নির্বাচন উপজেলা ইউনিয়ন উপজেলা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন নির্বাচন সবকটি নির্বাচনে কিন্তু যে যে রাজনৈতিক দল আছে তাদের নিজস্ব কর্মী আছে এবং সেভাবেই তাদের প্রতিনিধি দাঁড়ালে নির্বাচন দেবে তাদের তার ভোট প্রয়োগ করবে এবং বিএনপির পক্ষ থেকে যেটি তারা বলেছিলেন যে আমরা

পরবর্তীতে আসছেন প্রথমে তো তার উনারা আসেন নাই প্রথমে তো দেখছেন তো আমাদের তো বড়াডুবি নিশ্চয় পাঁচই জানুয়ারি পাঁচই জানুয়ারির আগে বলেছেন আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং ফোন করে বলেছেন ওনারা আসেন নাই ওনারা আসেন নাই এখন আবার পরে আবার যা কি মেয়র ইলেকশনে আসছেন ইউনিয়ন পরিষদ ইলেকশনে আসছেন সব কিছু যতগুলাতে ওনারা ফাঁস করছেন ওনারা মেনে নিছেন আর যতগুলাতে ফাঁস করেন নাই ওনারা কমিশনই মানেন নাই তো তাদের ধারণা হ্যাঁ আপনি বলছেন যে ইউনিয়ন থেকেই আসবে কিন্তু প্রথমটা তো হলো আপনি জাতীয় পর্যায়ে তো আসতে হবে এখন আবার আপনারা বলেন আপনাদের সাথে সংলাপ করতে হবে আপনাদের সাথে হবে। আপনাদের সাথে কি জন্য বসব আওয়ামী লীগ কি জন্য বসবে আপনাদের সাথে বসতে হলে তো ষোলো কোটি মানুষের সাথে বসতে হবে আপনাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে নাই আপনারা জাতীয় পলিটিক্সে নাই আপনারা গাছ মরে গেছে পানি ডালেন জিতা করেন তারপরে আসবেন তারপরে আপনাদের সাথে সংলাপ হবে এখন সংলাপ আপনাদের সাথে ভাই আপনারা মাঠ ছেড়ে দিয়েছেন আপনাদের 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 গাছ মরে গেছে সেটিকে আপনারা জীবিত করেন ফিরিজ ভাই বলেছেন পাশাপাশি আমরা দেখতে পেলাম যে নারায়ণগঞ্জে যে সাত মাড়ার এর রায় হল সেটি নিয়ে অনেক সন্দেহের অবকাশ সৃষ্টি হয়েছে আপনারা প্রথমে সন্তোষ প্রকাশ করেছেন আবার পরবর্তী সময়ে সেটি নিয়ে বলেছে সন্দেহ সেটি নিয়ে অন্যভাবে বলেছেন যে আপনারা এই রায় নিয়ে আপনাদের সন্দেহ আছে শুধু বাস্তবায় হবে কি না উনি ফিরোজ ভাই বলেছেন যে দুর্নীতি আপনারা তৈরি করেছেন একাত্তর দেখেন নাই ঠিক বাট একুশ আগস্টের যে ভয়াবহ গ্রেনেড হামলা সেটির আপনারা বিচার করেন নাই ধন্যবাদ ভাই আমি প্রথমেই একটা বিষয়ে সহমত প্রকাশ করে সাথে মানে আমার বক্তব্য শুরু করবো মনে বলেছেন যে ইফ ইউ লাভ ইও কান্ট্রি অ্যাভ টু লাভ ইউ প্রাইম মিনিস্ট সো আমি বলবো ডেফিনেটলি বাট উই হ্যাভ টু লাভ আওয়ার লিগ্যাল ফাইম মিনিস্ট

সংবিধানে রক্ষকার নিয়ম অনুযায়ী সংবিধানের দ্বারা বাধ্য কথা রক্ষকার নিয়ম অনুযায়ী নির্বাচন স্বীকার করে নিয়েছেন যে এটা মানে এটা নিয়মতান্ত্রিক ইলেকশন না এটা নিয়ম রক্ষার ইলেকশন মানে উনি এটা স্বীকার করে নিয়েছেন কারণ উনাদের মধ্যে গিলটি ফিলিংস ছিল যাই হোক আমি অনেকগুলো টপিকস উনি কথা বলেছেন এগুলাতে আমি একটা একটা উনি বলেছেন যে ভাই হিউম্যান রাইটস নিয়ে কাজ করতে পারছেন কারণ বাংলাদেশে ভাই তো বাংলাদেশে কাজ ভাই এখানেই কাজ করতেছে বাংলাদেশে যাক ওনারা যদি জঙ্গি বানায় ঢুকায় না মানে জেলে এটা আমি লিখে দিব কারণ মানে ওনার এই চেহারা নেই যেতে পারলো না জঙ্গি বানায় পরের দিন ঢুকায় ওনাকে হয়তো ক্রস ফায়ার আমারও হতে পারে আমি আমি লাস্ট সেভেন ইয়ার্স আমি বাংলাদেশে যাই না আমার গত গত বছর আমার ভাইয়ের বিয়েতে আমি যাইতে পারি না আমার সবচেয়ে ছোট ভাইয়ের বিয়েতে আমি যেতে পারি না আমার সরকারি পর্যায়ে উচ্চ লেভেলে আমার আত্মীয় স্বজন কর্মকর্তা থাকার পরেও ওনারা আমাকে গ্রিন সিগন্যাল দেয় না যাওয়ার জন্য বললেন না তুমি ফেসবুকে জেলায় খালে করো আর তোমার যে অ্যাক্টিভিটিস এই দেশে তুমি আসার দরকার নেই আমার ভাইয়ের বিয়েম দিতে পারি না লাস্ট সেভেন ইয়ার্স আমি যাই না বাংলাদেশে যাইতে পারো আমার এই এই যে এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশ ওনারা তৈরি করে রেখেছেন এটা তো গণতন্ত্রের জন্য বাংলাদেশের একটা এই বাংলাদেশের জন্য তো আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে নাই ত্রিশ লক্ষ শহীদ হয় নাই অথবা দু লক্ষ মামুনির ইজ্জত যায় নাই এই বাংলাদেশের জন্য যে উনি ওনারা গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র কথা বলেন আবার নাইনটিন এইটি যখন টোয়েন্টি টোয়েন্টি ফোর্থ অফ মার্চ যখন একটা গণতান্ত্রিক সরকারকে এরশাদ তার বন্দুকের নলে ফোটালো তখন উনা ওনাদের নেত্রী কী বলেছেন আই এম নট আনহ্যাপি এবং এই এই ওয়ান ইলেভেনের সরকার যখন আসলে ওনারা বলছেন যে এটা আমাদের আন্দোলনের ফসল সকল অগণতান্ত্রিক সরকারকে ওনারা বারবার বৈধতা দেওয়ার চেষ্টা করেন এবং এই মঈন ফকরের সাথে একটা ট্রিটি করে আপনারা ময়ন বানাইছিলাম সেনাপ্রধান আমরা তারে ওই তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলার জন্য বলিনি সেনাবাহিনীর ডিফারেন্ট কাজ আছে সেনাবাহিনীর কাজই না

আওয়ামী লীগ আপনারা তো আওয়ামী লীগ আপনারা বলেন বিএনপি আজকে মরে গেছে আওয়ামী লীগ কোথায় ছিল সে জিয়াউর রহমান সাহেব যদি আওয়ামী লীগ আপনারা তো বাক্সাল করে আওয়ামী লীগের রচনা আপনারা নিজেরাই করে দিয়েছিলেন আপনারা বলছেন বিএনপি মরে গেছে বিএনপিকে আপনারা পুলিশ ছাড়া প্রশাসন ছাড়া আসেন মাঠে নামেন দেখেন বিএনপি আছে কিনা আপনারা বলেন স্থানীয় সরকার ইলেকশনে আমরা জিতে স্থানীয় সরকার ইলেকশনে আমরা যেগুলোতে জিতেছি এগুলো তো আমরা যেগুলোতে জিতে নেই আমরা আমরা তো নিয়মতান্ত্রিকভাবে বলেছি যে আমাদের এখানে আমরা আমরা বলি নাই সাধারণ জনগণ এখানে বলেছে যে কোথায় কারচুপি হয়েছে উপজেলা পর্যায়ে আপনার তিনটা ফেজে উপজেলা ইলেকশন হলো প্রথম ফেজে দেখা গেল যে সবগুলো মানে বেশিরভাগগুলোতে বিএনপি এবং জুটের চেয়ারম্যান প্রার্থীরা মেয়র প্রার্থীরা জিতে চেয়ারম্যান প্রার্থীরা জিতে যাচ্ছে তখনই দেখা গেল দ্বিতীয় এবং তৃতীয় ফেজে এসে আপনারা পুরা ইলেকশন মেকানিজম করে আপনারা পাল্টানো শুরু করলেন এটা হচ্ছে স্থানীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে যদি আপনারা এটা করেন এটা স্থানীয় পর্যায়ে ইলেকশনের মাধ্যমে কিন্তু ন্যাশনাল লেভেলে এটার কোনো ইম্প্যাক্ট কিন্তু পড়ে না কিন্তু স্থানীয় পর্যায়ের ইলেকশনে যদি আপনারা এইভাবে এই যে আপনাদের বেসিক ডেমোক্রেসি আপনারা যেটা রিসেন্টলি চালু করেছেন এই যে জেলা পরিষদের ইলেকশনের মাধ্যমে জেলা পরিষদের ইলেকশন আজকে কি হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে আজকে মেম্বারদের কিনে কিনে আপনারা এক একজন জেলা পরিষদের প্রশাসক হচ্ছেন এই ডেমোক্রেসি কি আমরা চেয়েছিলাম এটা এই এই ডেমোক্রেসি তো পাকিস্তান আমলের বেসিক ডেমোক্রেসির দিকে আপনারা নিয়ে যাচ্ছেন সে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করলাম সেই পাকিস্তানের দিকে আপনারা আবার নিয়ে যাচ্ছেন সেই বাক্সালের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন আপনারা গণতন্ত্রের কথা বলা আপনাদের মুখে মানে না গণতন্ত্রের কথা আপনারা বইলেন না আমি তারপরে বলেন মানুষ জ্বালানোর কথা মানুষ জ্বালাও পুরানোর আন্দোলন মানুষ জ্বালাও এগুলো শত শত উদাহরণ আমরা দিতে পারবো যে আপনাদের আওয়ামী লীগ যুবলীগ যুবলীগের কর্মীরা সেখানে জড়িত ছিল এই বাস জ্বালানো এবং ইয়েতে আপনার আপনাদের নেতা মতিউর রহমান রিন্টুর কথা কি ভুলে গেছেন যদি ভুলে যান আমার ফাঁসি চাই বই আমার কাছে আছে আপনি নিয়ে পড়লেন এই আমার এই মতিউর রহমান রিন্টু যিনি সবচেয়ে কাছের লোক ছিলেন শেখ হাসিনা সে বাংলাদেশে থাকতে পারে না সে এবং তার ওয়াইফ চলে গেছে আমেরিকাতে এই তার তারেক সাইদের কথা আপনারা বলছেন তারেক শত শত একজন তারেক সাইদের ফাঁসি দিয়ে কী হবে আজকে বাংলাদেশের প্রশাসন শত শত তারেক সাহিদ এসে তারা কম্পিটিশন করে গুম করছে হত্যা করছে কারণ গুম হত্যা যদি রেকর্ড থাকে তাড়াতাড়ি তাদের প্রমোশন হয়ে যায় একজন যখন প্রমোশনে যায় তখন সে এখানে সিন ক্রিয়েট করে একটা ইয়াং ছেলেপেলেদের নিয়ে যা বছর দুই বছর থেকে ধরে নিয়ে আসলো দেখা গেল যে ফ্যামিলির লোকজন খুঁজে পাচ্ছে না এক বছর পরে তাকে ক্রস নিয়ে মেরে দেখা গেল তার কারণ কি আমরা খুঁজে দেখেছি যে এই এই লোকটা সে প্রশাসনে সে ইয়ে হইতে চায় তা প্রমোশন চায় এসব এরকম শত শত তারেক সাহিদ বাংলাদেশের প্রশাসনে আজকে আপনারা লালন করছেন কয়জন তারেক সাইদকে আপনারা মারবেন একজন তারেক সাহিদকে কেন সরাচ্ছেন আমরা জানি না যে এই সাইদকে সাহিদকে ফাঁসি হয়ে যাবে কিন্তু কারণ এই তারেক সাইদের কাছে শত শত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষের গুম এবং হত্যা সে সে রাজ হয়ে যাবে একদিন এই জন্য তারেক সাহিদের আজকে তাদের দরকার নেই তারেক সাহিদকে আজকে তাদের ফাঁসি দিতে হবে ধন্যবাদ সরেন ভাই আমাকে আমাদের সম্মানিত দর্শকদের অনেকেই কমেন্ট পড়তে হবে হুসেন জ্যাক বলেছেন প্লিজ ক্যান ইউ ডিফাইন মি লোকাল ইলেকশন অ্যান্ড ন্যাশনাল ইলেকশন প্লিজ ইট সেম ওর সামথিং ডিফারেন্ট কামরুজ্জামান বলেছেন নির্বাচনে জয় করে কি করবে নির্বাচিত হলেই জেল ভেরি ট্রু ভেরি ট্রু চারজন মেয়র আমাদের জেলে আছে নুরুল রানা বলেছেন সাত খুনের মামলার প্রধান গডফাদার স্বামী উসমান দলাচুয়ার বাইরে কেন এসবই ছিল আওয়ামী লীগের পরিকল্পিত হত্যা এদের একজনেরও ফাঁসি হবে না কারণ এরা হচ্ছে আওয়ামী লীগের পুষা প্রাণী যারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে আর উনি তাদেরকে মাফ করে দিবেন এগুলো সবই আলো আওয়ামী লীগের সাজানো নাটক আরিফ মহি বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশকে বাংলাদেশের সব ব্যাংক লুটে পুটে খাইছে এখন ইসলামী ব্যাংক খাবে কারণ এটা আওয়ামী লীগের খানদানি হাসনাথ চৌধুরী ভাই আপনার কমেন্ট বলেছেন যে বর্তমান সরকারকে আপনি অবৈধ বলেছেন সোহান হুসাইন ভাই আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ সবাই একটি বিষয় নিয়ে নারায়ণ বেসিক ডেমোক্রেসি বাংলাদেশের এবং নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডগুলোকে নিয়ে বলেছেন ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতের জন্য জাভেদ ভাই আপনার উপর অভিযোগ করেছেন ফিরোজ ভাই আপনি এনটি সরকারের কথা বলছেন আমি খুবই সংক্ষেপে জানতে চাচ্ছি যে আপনি এক মিনিটের মধ্যে বলবেন আপনি কি এনটি সরকারের সরকার হিসাবে হিউম্যান রাইটসের হয়ে কাজ করছেন নাকি সত্যিকারতেই আপনারা মানুষের অধিকারের জন্য কাজ করছেন দেখুন আপনার উত্তরটি কবি ভাইয়া যেহেতু আমাকে ব্লেম করতেছেন আমরা সরকারের হয়ে কাজ করছি আসলে মানবাধিকার সংগঠন আসলে যেখানেই মানবাধিকার হয় তখনই মানবাধিকার সংগঠন বা মানবাধিকার কর্মীরা চাড়া দিয়ে উঠে এবং বাংলাদেশ এই গভর্নমেন্টের আমলে যেই হারও যেই হারে মানবাধিকার

আমি ওনার কাছে আমার প্রশ্ন ছিল তখন কথা বলেন না কেন না আমরা সব সময় কথা বলি কথা বলতে দেওয়া বা বলতে দেওয়ার সুযোগ থাকতে হবে এটাই গণতন্ত্র ভাই যখন বলল যে এই गवर्नमेंट মানবাধিকার সংগঠন থেকে অনেক সুযোগ সুবিধা দেয় কথা বলার জন্য ভাই এই गवर्नमेंटের আন্ডারে মানবাধিকার বা মিডিয়া আসলে মানবাধিকার এবং মিডিয়া ওতপ্রোতভাবে জড়িত আপনি দেখবেন এই गवर्नमेंटের আমলে বাংলাদেশে অনেকগুলো টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে এটা একটা মানবাধিকার লঙ্ঘন আল জাজিয়া ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলগুলা আল জাজিরা তারপর ইসলামিক টিভি এদেরকে সরাসরি অনুমতি দিচ্ছে না ফিল্ডে কাজ করার জন্য বিশেষ করে আল জাজিরাকে তারা প্লিজ আমার এক কথা শেষ করতে দেন তারপর ভাই বললেন হাওয়া ভবনের কথা হাওয়া ভাণটা একটা পলিটিক্যাল ইস্যু ওটা নিয়ে মানবাধিকার কর্মীরা কথা বলবে কিনা সেটা আমার জানা আগস্ট নেইটার বিরুদ্ধে মানবাধিকার সংগঠন কথা বলার অধিকার আছে কিন্তু আসলে বিরুদ্ধে কথা বলব যেহেতু এই গভর্নমেন্টে যখন বিরোধী গভর্নমেন্ট বিরোধী এখন তো আমি ভাইয়ের কাছে কোয়েশ্চেন করব যে আসলে একুশে আগস্ট নিয়ে আপনাদের কি কার্যক্রম আপনারা তো এখন গভর্নমেন্ট রুলিংয়ে আছেন। কার্যক্রমটা কি এটা আমাদের ক্লিয়ার কারণ এর প্রতিবেদন আসলে সঠিক প্রতিবেদন আমরা এখনো পাইনি মানবাধিকার সংগঠনগুলা আপনি বলতে চাচ্ছেন যে সরকার প্রতিবেদন দিক তারা কি পেয়েছে তারপরে আমরা কথা বলবো

এখন এখন তো আমরা দিচ্ছি আপনারা তো বলছেন না যদি দিয়ে থাকেন তাহলে মানবিক সংগঠনগুলো যেমন গুম খুন হত্যা যে হারে বাড়ছে इवन অনেক মানবিক সংগঠন গুম হয়ে যাচ্ছে মানে কর্মী তারা নিজেরাও গুম হয়ে যাচ্ছে তারা কিভাবে ওখানে ফিল্ডে কাজ করবে এটা হচ্ছে ধন্যবাদ এই যে মনে করেন যে সাংবাদিকরা আপনারা কাজ করবে বা মানবিক কর্মীরা কাজ করবে আজকে আপনি এই যে সত্য কথা বলতে গিয়ে মাহমুদুর রহমানের কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন সত্য কথা বলতে গিয়েছে বলতে গিয়ে মান্নার কি অবস্থা আপনারা দেখেছেন আপনারা সাগর ঋণের কথা কারণ সাগরঋণের কাছে তাদের সিক্রেট কিছু ইনফরমেশন ছিল এই জন্য সাগরঋণীর দুইজনকেই বাঁচতে দেওয়া হয়নি এবং কারা ইনভলভ ছিল আমরা কিন্তু জানি এটা সময় মতো এগুলো প্রকাশ সরকারের কাজটা কি সরকারের প্রশাসন যন্ত্রের কাজটা কি

পৌঁছে দেওয়ার আপনারা দেখছেন এল ভি টোয়েন্টি ফোর টিভির নিয়মিত আয়োজন প্রাকৃত বাংলাদেশ অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানটি এই ফেসবুকে লাইভ দেখতে পাবেন অথবা যারা হেস্টি কোয়ালিটি দেখতে চান তারা ইউটিউবে প্রাকৃত বাংলাদেশ এল বি টোয়েন্টি ফোর টিভি বাংলাদেশ অনুষ্ঠান লগ করে সরাসরি লাইভ দেখতে পাবেন আমাদেরকে ছোট্ট একটি বিরতিতে যেতে হবে বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে Sale sale massive sale is going on from 10th of November to 31st of December. Salma Designer Abaya House is giving up to 50% off on all designer abayas, designer kaftans, waistcoats, ajwa dates, blackseed oil, Islamic books and many more items. Visit our store to get this end of the year special sale. Salma Designer Abaya House 118 Whitechapel Road, London E11JE. Telephone 0207 018 2375.

And now you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application fetches your location automatically and shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the Trip and share your experience through social media. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs, and Hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxis. <laughs> What are you doing here? It's best you just stay away from us. Breakdown of marriage affects parents and children. Barrister Malik and his expert team of lawyers can act to elevate pain and stress. Westminster Law Chambers. Feel like having a grill or a steak? Well, a new grill and steakhouse just opened. Agora Grill and Steakhouse. Come with your family and friends and be first to try our grills and steaks. Agora Grill and Steakhouse 119 New Road, London E1. ডানের প্রবাসীদের প্রতিটি পানের মিশে আছে সাস্কো ফুডস Sale 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 massive sale is going on from 10th of November to 31st of December. Salma Designer Abaya House is giving up to 50% off on all designer abayas, designer kaftans, waistcoats, ajwa dates, black seed oil, Islamic books, and many more items. Visit our store to get this end of the year special sale salma designer abaya house 118 whitechapel road london e1 1je telephone 0207 018 2375 Thank you. বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম নারায়ণগঞ্জের লোমহর্ষক সাতটি হত্যাকাণ্ডের ঘটনার রায় নিয়ে আমরা কথা বলছিলাম বর্তমান বিএনপি এবং আওয়ামী লীগ সরকারের দুটি দলের পরস্পর বিরোধী দোষারোপ নিয়ে এক দল আরেক দলকে তারা দোষারোপ করছেন তারা বলছেন আওয়ামী লীগ বলছেন গণতন্ত্র আছে বিএনপির পক্ষে বলা হচ্ছে গণতন্ত্রে নেই আবার মধ্যখানে বলা হচ্ছে বাংলাদেশে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে কাজ করার যথাযথ পরিবেশ পরিস্থিতি নেই আপনারা অনেকে আমাদের সাথে আছেন যারা আমাদের সাথে আছেন আপনাদের মূল্যবান মতামত অভিব্যক্তি পেশ করছেন আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে আপনাদের প্রশ্ন এবং মতামতগুলো তুলে ধরার আমাদের সাথে এই মুহূর্তে আছেন কামরুজ্জামান মোহাম্মদ আব্দুল হামিদ টিপু শাহজাহান ভাই পুনর মূল্যবান মতামত রেখেছেন নুরুল রানা কাউসার আহমেদ খসরু উদ্দিন বস রাফি আব্দুল গফ্ফার গুটলু সংখ্য দর্শক আমাদের সাথে যোগদান করেছেন সুপ্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত পেশ করুন আমরা চেষ্টা করব আমাদের অতিথিবৃন্দের কাছে প্রচুর দিয়ে আমরা কথা বলছি যুক্তরাজ্য যুবলীগের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফিরোজ মিডিয়া সেক্রেটারি সাউথ এশিয়ান মাইনরিটি গ্রুপের মোহাম্মদ জাবেদ হুসাইন এবং সাবেক সেক্রেটারিগের যুব দলের সোয়ালিহীন করিম চৌধুরী এর সাথে সরকারি দলের লোক মানে পাশে বসে আছেন সঙ্গত কারণে সরকারি দলের পরিচয় ছুটে আসে সলেন ভাই আপনার কাছে সম্ভবত এটি আমার শেষ প্রশ্ন থাকতে পারে আপনি জানেন আপনাদের দল আগে বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে রাজনৈতিক কর্মকাণ্ডে আপনারা অংশ নিচ্ছেন না অহেতুক আপনারা দোষারোপ করছেন আপনারা যেখানে অংশ নেবেন না মাঠ আপনারা দখল করতে পারবেন না সেখানে সরকারকে আপনারা দোষারোপ করে আপনাদের অর্জনটা কি না কারণ আমরা তো ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না ধর্ষণ ধ্বংসাত্মক এখন আওয়ামী লীগ যে ধ্বংসাত্মক রাজনীতির তারা করে এবং এখনও সরকারের বিরোধী দলে থাকা অবস্থায় করে এবং সরকারের থাকা অবস্থায় তারা এটার প্রশাসনের সহযোগিতা নিয়ে যেটা করে আমরা এটা উই টু বি পার্ট অফ দ্যাট পলিটিক্স এখন আপনি বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে যে আপনি এটা মিছিল করা যায় না ঢাকায় বিশেষ করে আপনি দেখেছেন যে গত সাতই নভেম্বর এটা বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা দিন ছিল সেই সাতই নভেম্বর আপনারা জানেন যে এখানে দেশীয় এবং বিদেশি চক্রান্তের অংশ হিসাবে বাংলাদেশের স্বাধীনতাকে বারবার নস্বাত করার যে চক্রান্ত হচ্ছিল সাতই নভেম্বরে সেখানে অত্যন্ত জনপ্রিয় সেনাবাহিনীতে এবং বাংলাদেশে যে মহান স্বাধীনতার ঘোষণা করার জন্য জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে সাথে সাতই নভেম্বর যে সিপাই বিপ্লবের যে বিপ্লব হয়েছিল সেই সাতই নভেম্বর আমরা পালন করতে পারি না আমরা সর্বার্থী উদ্যানে আমরা পারমিশন চাইলাম নিয়মতান্ত্রিকভাবে কিন্তু আমাদেরকে প্রথমে আমরা চাইলাম সরভার্ধী উদ্যানে সর্বাদ দেওয়া হলো না পরে আমরা চালাই চাইলাম যে পল্টনে পার্টি অফিসে সামনে সেখানেও আমাদের দেওয়া হলো না এখন নিয়মতান্ত্রিকভাবে যদি ওনাদেরকে পারমিশন প্রশাসনের কাছে চাওয়ার পরেও যদি আপনি পারমিশন না পান এবং এখানে যদি কন্টিনিউয়াস একটা থ্রেট দেওয়া থাকে দেখা যাক যখন একটা কর্মসূচি দেওয়া হলো। সাথে সাথে যে পুলিশের বিশাল দুই স্তর তিন স্তরের এখানে নিরাপত্তা নিয়ে এখানে পল্টন অফিস ঘেরাও দেওয়া হয়েছে এখানে কোনো কর্মীরা আসতে পারছে না কর্মীরা আসলেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে যে এই যখন বাংলাদেশে যে একটা পুলিশি রাষ্ট্রে বাংলাদেশে রূপান্তরিত যে করা হয়েছে সেখান থেকে আপনি যখনই এবং একটা জিনিস এরম ভাই আপনি মনে করবেন যখনই একটা নিয়মতান্ত্রিকভাবে এটা গণতন্ত্র গণতান্ত্রিক পন্থাকে যখনই রুদ্ধ করা হবে তখনই সেখানে কিন্তু জঙ্গিবাদের উত্থান হয় তখনই সেখানে বাইপাস করে কিন্তু ক্ষমতা দখল করার একটা প্রবণতা তৈরি হয় এটা কিন্তু বিএনপি কখনোই কিন্তু এটা চায় নাই বিএনপি কখনোই বাইপাস করে এখানে কোনো বাহিনী আর্মি হোক বা অন্য কোনো ভাব বিদেশি চক্রান্তের কারিরাই হোক যে দখল করে ক্ষমতা এটা কিন্তু বিএনপি চায় নাই যার কারণে বিএনপি কিন্তু বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি করতে চায় না এজন্যই আমরা এই যে আপনি ইদানিং যেটা ইদানিং যেটা সংলাপ যেটা শুরু হয়েছে উনি এই সংলাপ নিয়ে উনি কটাক্ষ করেছেন যে আপনাদের সাথে কিসের সংলাপ এখন বিএনপি আপনি যদি বলেন আপনাদের সাথে কিসের সংলাপ তাইলে তো এই এই যে গায়ের জুড়ে গায়ের জুড়ে যদি গায়ের আপনারা এখানেও বসে কথা বলেন যে মাদার অফ ডেমোক্রেসি ইউকেতে আমরা থাকি একটু ইন্টারাপ্ট করছি তাহলে যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছিল আপনি সেদিন দেখেছেন সাউথ পল্লীতে যে পুলিশ প্রশাসন দিচ্ছিল এটা তো ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এই ভিডিও ক্লিপটা আমাদের

মিউজিয়াম করেছেন এই এইটা কত টাকার লিজ নিয়ে নিয়েছেন আমাদের জানা নাই আমাদের এগুলো মনে আছে কিন্তু সুতরাং থুতু উপরের দিকে ফেলেন না থুতু দিকে নিজের এসে পড়ে আপনারা যে আপনারা পজিটিভ পলিটিক্স করেন বাংলাদেশে এখানে বসে আমি হাওয়ারে ফেসবুকে কথা বলতেছি ফটো দেখতেছি কথা বলতেছি বাংলাদেশে আনাচে কানাচে কথা বলতেছি এটাও তো প্রতিষ্ঠা হওয়ার বাংলাদেশের মানুষ অনেক সচেতন অনেক আপনাদের সব ভাওতাবাজের কথা কিন্তু বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করবে এই জন্য পুলিশ বাদ দিয়ে একবার সুযোগ দেন মানবাধিকার পরিস্থিতি নেই এবং বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ফিরিজ ভাই বলেছেন যে এই মুহূর্তে যে বাংলাদেশের সাম্প্রতিক যে উন্নয়ন বিশেষ করে মিডিয়া ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন বিষয় উঠে এসেছিল এবং যেটি বলেছেন বর্তমান সরকার এটি একটি বিশেষ অবদান থাকার কারণে আজকে হাকালুকির আওয়ার থেকে ইংল্যান্ডে বসে কথা বলা যাচ্ছে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন আসলে এই বিষয়গুলা এখানে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলো সবগুলো পলিটিক্যাল কথাবার্তা তো একজন মানবাধিকার কর্মী হয়ে

ভাই যেটা বললেন যে আহ বিএমপি বা বিশ জোট যখনই কোন কর্মসূচিতে যায় বা বেগম খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এগুলো অবশ্যই মানবাধিকার লঙ্ঘন দেখেন এটা কিভাবে মানে মানবাধিকার লঙ্ঘন হইলো প্রতিটি মানুষের না না ওই কথাটা আপনি যে মানবিক মানবীবাধিকার লঙ্ঘন হইলো বেগম জিয়াকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া এটা তো বাড়িতে উনার ছিল না

নুরুল রানা বলেছেন সাতক্ষণ মামলার আসামিদের কবে ফাঁসি কার্যকর হবে আওয়ামী লীগের ভাই একটু বলবেন কি আমাদের সাথে জয়েন করেছেন কাউসার আহমেদ কসিরুদ্দিন সালিহিন ভাই সহ সবাইকে ফ্রান্স খেলাফত মজুষের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে গুটলু ভাই আমাদের আমাকে সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের জাতীয় সমস্যাগুলো নিয়ে আসার জন্য উনি শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের সাথে আছেন বলে মতামত ব্যক্ত করেছেন হুসেইন জ্যাক বলেছেন আওয়ামী লীগ কি ফেসবুক বানাইছে গুড কোয়েশ্চেন আওয়ামী লীগ বানায় না ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশে দেখার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের সাথে যোগদান করার জন্য আমাদের সাথে অনেক আপনার উত্তরটি শেষ করার জন্য প্রত্যাশা করছি আপনি আমাকে কোয়েশ্চেন করছেন আসলে উত্তর দেওয়ার আগেই পুরো মুভ হয়ে যায় সো এটা খুবই দুঃখজনক ব্যাপার এটাও একটা মানবাধিকার লঙ্ঘন

ভাই একটা জিনিস কিছুক্ষণ আগে মেনশন করছে যে হেফাজত আমলে হেফাজতে যে লং মার্চটা হয়েছিল গুলিস্থানে গুলিস্তানে চত্বরে চত্বরে পাশাপাশি তো বিশেষ করে ওই দিন যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে রাতের আধারে টিভি চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে ছোট ছোটো বাচ্চাদেরকে যেভাবে কানে ধরে মানে হুজুর আলে মোলামা আমরা বলি বাংলা ভাষা আমরা যদি গ্রাম্য ভাষায় বলি এদেরকে আলে মোলামা কানে ধরে যাদের তাদের যে সম্মানহানি করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা মানবাধিকার লঙ্ঘন তারপর টিভি চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে যেভাবে মানুষের অধিকার সাধারণ মানুষের অধিকার নট অনলি টিভি চ্যানেলগুলো কোম্পানি সাধারণ মানুষকে সত্য ঘটনা থেকে বিরত রেখে এইভাবে যেভাবে লঙ্ঘন করা হয়েছে এটাও একটা মানবাধিকার লঙ্ঘন তো আসলে যে আমি খুন গুম এগুলো যে শুধু মানবাধিকার লঙ্ঘন তা কি না মানব মানুষের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ওগুলা থেকে মানুষকে দূরে রাখাই হচ্ছে মানবাধিকার লঙ্ঘন আমার কথা তো কোন জিনিসগুলো থেকে সরকার মানুষকে বিরত রাখছে বা করতে দিচ্ছে না যদি আমি রাজনৈতিক পরিভাষায় বলি বিরোধী দলকে তার যে কর্মকাণ্ডগুলো তাদেরকে ওখান থেকে বিরত রাখার মাধ্যমেই যে কাজগুলো গভর্নমেন্ট করে যাচ্ছে এগুলো একটা মানবাধিকার লঙ্ঘন তারপর সাধারণ জনগণ সাধারণ জনগণকে মানুষ ধারা গভর্নমেন্টের রোশনালে যেমন এনফোর্সমেন্ট তারপর ফোর্স ডিপার্টমেন্ট যেটাকে বলি আর সরকারের অধীনে যারা কাজ করছে যেমন ছাত্রলীগ যুবলীগ তাদের ধারা যেমন আমি একটু আগেই একটা এনটিভি অনলাইন নিউজটা পড়ে আসলাম ছাত্রলীগ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের হয়তো আমি মনে করতে পারছি না এন আছে তারা একজনকে বিদায় জানাবেন তার জন্য পুরা ইউনিয়ন থেকে চাঁদা তুলতেছে তাদের সংগঠনে মানে তারা অর্গানাইজ করবে একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানের জন্য পুরা ইউনিয়ন থেকে তারা চাঁদা তুলছে তো এটা সাধারণ জনগণের জন্য খুব কষ্টসাধ্য বিষয় এবং বোঝা এবং এই বোঝাটাই যখন মানুষের মধ্যে ক্রিয়েট হচ্ছে তখন এটাও একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে তো এভাবেই আসলে এই গভর্নমেন্টের আমলে সাধারণ মানুষগণ মানুষগণ তাদের যে প্রয়োজন তাদের যে মত ব্যক্ত এখান থেকে দূরে থাকতেছে এবং তাদের মানবাধিকারটা লঙ্ঘন হচ্ছে আর মানবাধিকার মানবাধিকার লঙ্ঘনে আসে একুশে আগস্ট আর ওই যে

আর গভর্নমেন্টের অধিকার হচ্ছে যে যে লঙ্ঘনটা হচ্ছে তার বিরুদ্ধে আইনানুকভাবে কাজ করা তাহলে এই গভর্নমেন্টের সেই অধিকার আছে এই একুশে আগস্টের বিরুদ্ধে আয়নানুক প্রতিবেদন দাখিল করা ব্যবস্থা নেওয়া বা দাখিল করা কিন্তু এর কোনো প্রতিবেদন বা যেটা রেজাল্ট বলেন আমরা এই গভর্নমেন্ট থেকে পাইনি বা দেখতেছি না তাহলে কিভাবে আমি মানে উনি যে আমাকে কোয়েশ্চেনটা করল আমি উনি সরকারি দলের একজন কর্মী হিসাবে আমি ওনাকে কোয়েশন করতে চাই যে আপনাদের এই ব্যাপারে কতটুকু পদক্ষেপ আপনারা নিয়েছেন বা প্রতিবেদন এখনো কেন দাখিল হয় নাই একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনার কাছে কোয়েশন করতে চাই কেন এগুলো মানুষের আলাদা রেখে দিয়ে ধন্যবাদ ধন্যবাদ জাভেদ ভাই ফিরোজ ভাই আপনার কাছে প্রশ্ন যে অনেকগুলো বিষয় উঠে এসেছে সরকার যদি স্বাভাবিক প্রক্রিয়ায় মানবাধিকার সংগঠনগুলোতে কাজ করতে দেয় না বা বিরোধী দলের যারা কাজ করছেন যারা গণতন্ত্রের জন্য বা তারা তাদের নিয়মতান্ত্রিক কর্মসূচি যেগুলো পালন করবেন সেগুলো যদি স্বাধীনভাবে বলতে দেয়া না হয় অথবা যারা সংবাদ মাধ্যমগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটাকে কিভাবে সম্ভব বলা যে গণতন্ত্রের পরিবেশ আছে বা বাংলাদেশে সঠিক সুশাসন আছে সেটি আপনার কাছে জানতে চাইব পাশাপাশি এত কিছুর মধ্যেও আন্দোলন সংগ্রাম আছে সরকার থাকবে বিরোধী দলের প্রয়োজন আছে সবগুলো নিয়েই আমরা আমাদের দেশকে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে যেতে নিয়ে যেতে চাই বিএনপি এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দুটি ভিন্ন দল হলেও দেশের গণতন্ত্র আইনের শাসন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুটি দলই বলা যায় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অন্যের পরিপূরক এত সংঘাত এত সহিংসতা এত বিরোধিতা গণতন্ত্র আছে এবং নেই জবাব পাল্টা উত্তর এগুলার এবং উত্তরের মধ্যে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান এটি আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন বিএনপির যেগুলা কথাবার্তা বলেন এই দেখেন নির্বাচন কমিশন নিয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে গেছে তার রাষ্ট্রপতির কাছে গেছে যাওয়ার পরে রাষ্ট্রপতি যেভাবেই হোক সবাই যাচ্ছেন বিএনপি না সবাই গেছেন বিএনপিও গেছে আমি ধন্যবাদ জানাই অন্ততকে তারা দেওয়ার জন্য আলোচনা করার জন্য আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলছেন ওনাদের উত্তর দিচ্ছেন আশ্বাস দিয়েছেন যে আমরা একটা সুন্দর নির্বাচন কমিশন গঠন করব প্রথম দু একদিন তারা সুন্দর সুন্দরভাবে কথা বলছেন ফখরুল ফখরুল সাহেব সুন্দরভাবে কথা বলেছেন এখন আবার তারা বলতেছেন পাল্টা যদি এইভাবে হয় এইভাবে হয় যদি রাষ্ট্রপতি এইভাবে কীভাবে নেবেন উনি সরকার দলের এই সেই ওনাদের বিশ্বাস যে আত্মবিশ্বাস যেটা ওনাদের কাছে নাই ওনারা আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছেন এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে গেছেন রাষ্ট্রপতি তো এখনও নির্বাচন কমিশন গঠন করেন নাই বানানো নাই তাহলে আপনি প্রতিক্রিয়া কিভাবে ব্যক্ত করবেন এসব ধরনের প্রতিক্রিয়া মিথ্যাচার তাহলে তো আপনি ওনার প্রতি যদি বিশ্বাসই নাই তাহলে আপনি যাবেন কেন পাঁচই জানুয়ারির আগে আমি আবেগ প্রথমেও বলেছি পাঁচই জানুয়ারির পূর্বে আমাদের সংলাপের জন্য কথা বলছিলাম বেগম তখন নাটক আর যাই হোক আপনাকে তো বলা হয়েছে আপনি আপনি দেখেন আর যখন আমাদের ওই বেগম জিয়ার ছেলে কুকু মারা যান তারপরেও আমাদের জননেত্রী শেখ হাসিনা ওনার বাসায় গেছেন

শোখানুভূতি জানানোর জন্য একজন প্রধানমন্ত্রী মিডিয়াতে নাটক করার জন্য আরে ভাই নাটক হোক আর যাত্রা হোক আর পালাগান হোক উনি শোখানু ছেলে মারা গেছে কি যে বলে উনি এই কাজটা আপনি বলতে পারবেন যে একজন মানুষ মারা গেছে তার বাড়িতে একজন লোক গেছে এটা শোখানুভূতি দেখানোর জন্য এটা এটা নাটক কিভাবে হবে এটা বলা যায় না অন্ততপক্ষে যদি বিয়ে অনুষ্ঠান হতো তাহলে তো এটা নাটক আমি বলতে পারতাম একটু বলি এত কিছুর পরেও অনেক সমস্যা আছে এবং আপনাদের পরস্পর বিরোধী মন্তব্য আছে আপনাদের বিরোধিতা আছে সহানুভূতিও আছে আমি বলবো আপনি কেমন বাংলাদেশ চান আমি সুন্দর একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে বর্তমানে যেভাবে গণতন্ত্র আছে আরও পুনঃপ্রতিষ্ঠা হবে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে অন্ততকে আমরা বাতে মাসে বাঙালি ধুমুটু ভাত খেতে দুবেলা ভাত খেতে পারবে আমাদের গরিব দুখী মানুষ এটাই আমি চাই অতীতে সরকারেরা যেভাবে বলেছিলেন যে ভাত নাই খানি নাই আলু খাও আমরা আলু খেয়ে বাস্তেবাড়ি নাই আমরা তো বাসন্তীদের ইতিহাস জানা আছে ভাই কোচুকে আমি না আমার আমাদের বাবা বলেছেন যে কচুল কচু খে যারা গরিব ছিল ওই সময় হয়েছে অনেক সমস্যা আছে সরকারের বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ অসংখ্য অভিযোগ আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না ফিরিজ ভাই বলেছেন যে আপনাদের বাড়িতে যাওয়ার পর দরজাটাও খুলে দেন নাই এগুলা বিরোধিতা আছে এবং সরকারের বিরোধী দলের কাজ সরকারের বিরোধিতা করা সেটা যদি আমরা বলি তারপরেও আপনি স এই সরকারকে নিয়ে বা সরকার দল এবং বিরোধী দল যারা যে আছে আপনাদের দুটি বৃহৎ দল আপনি কেমন বাংলাদেশ চান এবং এই যে অভিযোগ ফিরোজ ভাই যে অভিযোগ করলেন সেটি খুবই সংক্ষেপে জবাব চাচ্ছিলাম ধন্যবাদ এরাম ভাই আসলে এটা শুধু আমার কথা না এটা আসলে একজন সাধারণ বাংলাদেশি হিসেবে সবার কথা যে আমরা আমাদের প্রথমে হচ্ছে যে আমাদের এক ওপিনিয়ন এক্সপ্রেস করা ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা এইটা স্টাবলিশমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আপনি ভুটের অধিকার প্রতিষ্ঠা করে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত করতে হলে ভুটের অধিকারটা হচ্ছে সব সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনি বেসিক নিডস কিছু আছে ভাতের অধিকার আছে আপনি সিকিউর্ড লাইফ লিড করেন আজকে যে বাংলাদেশে কোনো সিকিউরিটি নেই কখন এসে যে আপনাকে রেবের লুক অথবা ডিবির লুক অথবা পুলিশের লোক কখন যে আপনার তুলে নিয়ে যাবে আপনি অনেক ছেলে পেলে অনেক ইয়াং ছেলে পেলে তুলে নিয়ে যাচ্ছে যে যাদের ফ্যামিলি কিন্তু প্রকাশ্যে সে কথাও বলতে পারছে না এগুলো আমরা জানি অনেক বিষয়ে তাদেরকে আবার থ্রেট দেওয়া হচ্ছে যে তুমি যদি এই ব্যাপারে কথা বলো তাহলে তোমারকে আরও বড় ক্ষতির সম্মুখীন হতে হবে এই যে আজকে বাংলাদেশ এই এই অবস্থা থেকে বাংলাদেশকে আজকে বেরো বেরোয় নিয়ে আসতে হবে বাংলাদেশ একটা সিকিউর্ড সমাজ ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত করতে হবে একটা সবার মত প্রকাশের অধিকারের আমরা যাতে করতে পারি অ্যাটলিস্ট এই 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 বেসিক নিডসগুলা একজন মানুষ হিসেবে যেটা প্রয়োজন একটা সমাজ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকে সেখানে প্রতিষ্ঠিত করতে হবে এবং সর্বোপরি এখানে গণতন্ত্র আবার ফিরিয়ে আনার জন্য এক সরকার হোক অথবা যে কোনো নামেই হোক অথবা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে হোক একটা আমরা একটা গণতান্ত্রিক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চাই এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দাবি এটা আমার দাবি দাবি সাধারণ মানুষের ধন্যবাদ ধন্যবাদ ভাই নেওয়াজ আচ্ছা জান্নাত খান কমেন্ট করেছেন এই বিশ্বাসটি কি আপনাদের আছে আমি বুঝতে পারি না কোন বিশ্বাসটির কথা বলছেন নেওয়াজ আহমেদ বলেছেন শেখ হাসিনা হালাল না হারাম আকিল চৌধুরী বলেছেন নাটকের নায়ক খেয়ে বাই আহ কিভাবে খাবো চালের এত দাম সামাদ মোহন বলেছেন উনি তো দেখার মতো দেখা করার জন্য জাননি জান্নাত খান বলেছেন এটাকে গণতন্ত্র বলে না গুটলু আব্দুল গাফার গুটলু বলেছেন আমি কি একটি শেষ প্রশ্ন করতে চাই দেয়া যাবে কি গুটলু ভাই খুব দ্রুত আপনার প্রশ্নটি করতে হবে জান্নাত বলেছেন এরশাদের মতো সময় দেখতে চাই এস এস আমাদ খান বলেছেন ডোট ডোন্ট হেল্প ফর হিউম্যান রাইটস ফ্রম ইলিগেল আওয়ামী গভর্নমেন্ট সুপ্রিয় দর্শক আপনাদের মূল্যবান অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে আমরা আছি আপনারা যারা আপনাদের মূল্যবান মতামত পেশ করেছেন এবং মন্তব্য রেখেছেন খুবই সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমার সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য শুভেচ্ছা গুটলু আব্দুল গাফার বলেছেন আওয়ামী লীগ এক তন্ত্রের শাসন এক নায়কতন্ত্রের শাসনের সাথে কেন করলো আওয়ামী লীগ এক নায়কতন্ত্রের শাসনের সাথে নেগোসিয়েশন কেন করলো যে সরকার সরকারের বিরোধী তারা ছিলেন এটা কোন ধরন ধন্যবাদ গুটলুবাই আপনার সর্বশেষ প্রশ্নের জন্য আমি জাবেদ ভাইয়ের কাছে পলিটিক্যাল ভেজালমুক্ত মানুষের অধিকার সম্পন্ন

ময়ন সরকারের সময় আমার ভাইয়ের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে ওনার তখনই মইনু আহমেদের গভর্নমেন্ট চায় চায়নি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লন্ডন থেকে বাংলাদেশে যান ওইখানে এমিরাত ফ্লাইট ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট পর্যন্ত ওনাকে নিতে চায়নি উনি জোর করে পরের ফ্লাইটে আরও অনেক লুক নিয়ে গিয়েছিলেন যাওয়ার পরে আপনি এটা জানেন হয়তো আমাদের সিলেটে এখান থেকে প্রধানমন্ত্রীর সাথে যারা গিয়েছিলেন পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনকে সিলেট থেকে দইরা র্যাব আর পুলিশ দইরা ওনাদের অনেকে জেলও কাটছে ওনাদের দোষ এটাই ছিল উনি ওনারা এই আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেশে গিয়েছিলেন সফরসংখী হয়েছিলেন এইটাই দোষ ছিল এই জন্য ওনারা শাস্তিও পেয়েছেন অনেকের দীর্ঘ ছয় মাস চার মাস পাঁচ মাস কইরা জেলও কাটছেন

অনেককে অন্যায়ভাবে নির্যাতন আরে ভাই এই ধরনের নির্যাতন আর হাওয়া ভবন আপনারা ভুলে গেছেন মানুষ হাওয়া ভবনকে ভুলে গেছেন নাকি এই উনি কি বলে কারণ উনি এদাল ব্যাপারে কথা বলবেন না তো এদের এগেইনস্ট উনি কথা বলবেন না তো আমি বললাম যে এই যে দুই বছর তারা যে অরাজক পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি করলো অনেক ব্যবসায়ী কে নিয়ে তারা অন্যায়ভাবে টাকা আদায় করলো অনেক রাজনৈতিক কর্মী কে তারা অন্যায়ভাবে নির্যাতন করলো আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এই 7-8 বছর থেকে আপনারা সেকেন্ড টার্ম गवर्नमेंट আপনারা চালাচ্ছেন আপনাদের যদি একটা নেগোসিয়েশনের মাধ্যমে এদের সাথে যদি আপনারা ক্ষমতা না আসতেন আপনাদের তো ওই গাঁটছি এদের বিরুদ্ধে কথা বলার ধন্যবাদ সোয়ালিন ভাই ধন্যবাদ ফিরোজ ভাই ধন্যবাদ জাভেদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম এল বি টোয়েন্টি ফোর টিভির নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে গত কথা বলছিলাম নারায়ণগঞ্জে সংগঠিত লুমহর্ষক সাতটি হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডের রায় নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে যোগদান করেছেন আপনাদের মূল্যবান মতামত পেশ করেছেন এবং আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন আশা করি আপনারা আগামী অনুষ্ঠানটি দেখবেন এবং আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠানটি থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে আগামী প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে ঠিক একই সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ